सीमांत हत्या बंधेर प्रतिश्रुति भारतेर 150 मीटारेर मध्ये कोनो स्थापना नय बिजेपि बीएसएफ ऐक्यमत स्थलबंदर दिए ढुकछे पेंयाजेर ट्रक कमछे दाम बाजार नियंत्रणे बेड़েছে नजरदारी মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাসের 8 কর্মকর্তা কর্মচারী রিমান্ডে দগ্ধ আরো 2 জনের মৃত্যু আওয়ামী লীগের জেলা ও উপকমিটিতে ত্যাগীদের মূল্যায়ন হবে জানালেন ওবাইদুল কাদের অপকর্ম করলে ছাড় নয় হেফাজতের আমির শাহ আহমদ শফির জানাজায় মুসল্লিদের ঢল হাটহাজারী মাদ্রাসায় দাফন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট ইয়াম্মি মজা ক্রিমও খাও নিজের স্টাইলে এছাড়াও সংবাদে আরো থাকছে করোনার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি মূল কারণ সরকারি নীতি সহায়তা ও উদ্যোক্তাদের পদক্ষেপ সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ 14টি বিষয়ে মতৈক্যের মধ্য দিয়ে শেষ হলো 50তম বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন সম্মেলন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এ সময় তারা জানান সীমান্তের 150 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ না করতে উভয় পক্ষ সম্মত হয়েছে মুফিউর রহমানের রিপোর্ট গেল 16 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 50তম সম্মেলন অনুষ্ঠিত হয় শেষ দিনের শুরুতেই স্বাক্ষরিত হয় সম্মেলনের যৌথ দলিল এতে বলা হয় সীমান্ত হত্যা শূন্যের কোঠা নামিয়ে আনা মাদকদ্রব্য অবৈধ অস্ত্র মানব পাচার রোধ এবং মানবিক বিষয়ে দুদেশের সীমান্ত নিরাপত্তা কার্যক্রম প্রাধান্য পাবে পরে বিএসএফ মহাপরিচালক বলেন আর যেন গুলি চালাতে না হয় সেজন্য দুদেশের সীমান্তরক্ষীরা যৌথ টহলে অংশ নেবে রিগার্ডিং দি আনফরচুনেট কিলিংস এট দি বর্ডার আই মাস্ট সে দ্যাট আওয়ার পলিসি ইজ টু ব্রিং ডাউন দিস কিলিং টু এ জিরো লেভেল উই আর কমিটেড টু ডু দ্যাট উই হ্যাভ অ্যাসিওরড দি বিজিবি কাউন্টারপার্টস দ্যাট উই ক্যান ব্রিং ইট ডাউন উইথ জয়েন্ট কোঅর্ডিনেটেড পেট্রোল সিস্টেম সাম্প্রতিক সময় দিনে বেলা দুই বাংলাদেশিকে হত্যার বিষয়ে তদন্ত হবে বলেও জানান তিনি বলেন দুদেশের সীমানার 150 মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা হবে না হোয়াট এভার ফায়ারিং ইজ টেকিং প্লেস ওয়েদার ইট ইজ ইন দি নাইট অর ইন দ্য ডে টাইম ফ্রম আওয়ার সাইড ইন ইচ অ্যান্ড এভরি কেস উই আর কন্ডাক্টিং এ প্রিলিমিনারি কোর্ট অফ ইনকোয়ারি বিজেপি মহাপরিচালক বলেন বাংলাদেশ ভারতের দীর্ঘ সীমান্ত নদী পাহাড় ও সমতল ভূমি নিয়ে গঠিত এমন জটিল সীমানা নিরাপত্তা নিশ্চিতে দুই দেশই বদ্ধপরিকর ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট অলদো উই আর টেকিং অ্যাসিস্ট্যান্স অফ টেকনোলজি ইন গার্ডিং এন্ড অবজার্ভিং দিস বর্ডার বাট ইয়েট ইট উইল টেক সাম মোর ইয়ার্স ফর আস টু ইফেক্টিভলি কন্ট্রোল দি এন্টায়ার লেন্থ অফ দি বর্ডার এছাড়া সীমান্তে অপরাধ শূন্যের কোঠা নামিয়ে আনতে বিজেপি বিএসএফ একসঙ্গে কাজ করবে উই হ্যাভ এগ্রিড টু এক্সচেঞ্জ ইনফরমেশনস অ্যাবাউট দি ড্রাগ পেডলারস হোয়াটএভার দ্যাট উই হ্যাভ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে অপরাধ দমন এবং আন্তর্জাতিক সীমানার অলঙ্ঘনীয় শর্ত মেনে চলার আশ্বাস আসে এই সম্মেলন থেকে মফিউর রহমান 21 টেলিভিশন ঢাকা ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি মেলায় বিভিন্ন স্থলবন্দরের ওপারে 5 দিন ধরে আটকে থাকা পেঁয়াজ ভর্তি ট্রাক আসতে শুরু করেছে এর প্রভাবে দাম উপর্তির দিকে রাজধানীর কারওয়ানবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 থেকে 85 টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ 60 থেকে 62 টাকায় নেমেছে হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর বিভিন্ন স্থলবন্দরের ওপারে গত 5 দিন আটকে ছিল পেঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাক অবশেষে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি মেলায় ঢুকতে শুরু করে ট্রাকগুলো
যে সকল এলসি আমরা দিয়েছি এক্সপোর্টের বরাবর ভারতে, প্রত্যেকটি এলসির এগনেস্টে যে পেঁয়াজগুলো আসা দরকার প্রত্যেকটি পেঁয়াজ বাংলাদেশে এক্সপোর্ট করতে হবে জোরালোভাবে দাবি করেছি আমরা। পেঁয়াজ আমদানি শুরুর খবরে নামতে শুরু করেছে দাম, কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর বাজারেও দাম কমেছে। এইভাবে হঠাৎ হঠাৎ দাম বৃদ্ধির কারণে ক্ষুব্ধ ক্রেতারা, দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর তাগিদ তাদের। বাণিজ্য মন্ত্রী বললো যে যথেষ্ট পেঁয়াজ আছে, তারপরেও পেঁয়াজের দাম বাড়তেছে, এটা আসলে গ্রহণযোগ্য না। আমাদের আবাদের পরিমাণটা একটু বাড়ানি পরে তাহলে মনে হয় যে এই ঘাটতিটা কিছুটা হলেও পরেও পূরণ হতে পারে আর কি। এদিকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়ম না মানায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনেকে মূল্য তালিকা দিয়েছে একটা, কিন্তু বিক্রয় করছে আরেকটা, এই জন্য আমরা 4টা প্রতিষ্ঠানে কারওয়ান বাজারকে জরিমানা করেছি। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে গত সোমবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ খবরে দেশের বাজারে বাড়ে পেঁয়াজের ঝাঁজ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের 4 প্রকৌশলী সহ 8 জনকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আলাদা 5টি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে বেরিয়ে আসছে অনিয়ম ও গাফিলতির নানা চিত্র। বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস মসজিদের উত্তর পাশের সড়কের মাটি খুঁড়ে পরিত্যক্ত পাইপলাইনে 6টি ছিদ্র দেখতে পায়। ছিদ্র পাওয়ার পর তিতাসের 4 কর্মকর্তা সহ 8 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। শনিবার সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পরে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিআইডি ডিআইজি মাইনুল হাসান। ইতিমধ্যে আমরা তদন্ত অনেক দূর অগ্রসর করেছি আমরা, এবং তদন্তকালে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মচারী কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করে সিআইডি। তারা 5 দিন রিমান্ড চেয়েছে, আমরা রিমান্ডের বিরোধিতা করেছি, জামিন চেয়েছি। আদালত সবার আসামি পক্ষের কথা এবং প্রসিকিউশনের কথা শুনেছেন, শুনে উভয়পক্ষের কথা শুনে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য। গত 4 সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাম জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে 37 জন অগ্নিদগ্ধ হন, এ পর্যন্ত মারা গেছেন 33 জন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন। বিতর্কিতদের বাদ দিয়ে পরীক্ষিতদের নিয়ে উপকমিটি ও জেলা কমিটি গঠনের কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে সব কমিটি জমা পড়েছে সেগুলো যাচাই বাছাই করা হবে। বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি বিরোধী অভিযান বন্ধ হয়নি, দলেরও কেউ অপকর্ম করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গেল বছর 20 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষ হলেও পূর্ণাঙ্গ হয়নি অনেক জেলা কমিটি, নতুন করে বিষয়ভিত্তিক উপকমিটিগুলোও হয়নি। দলে অনুপ্রবেশ এবং ত্যাগীদের মূল্যায়ন না হওয়ার বিষয়েও আছে নানা আলোচনা। সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে জমা পড়েছে বেশ কিছু উপকমিটি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে কমিটি। অনেক জায়গায় দেখা গেছে যে স্বজনপ্রীতি করা হয়েছে, দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা, পরীক্ষিত কর্মীরা কমিটি থেকে বাদ পড়েছেন। এখন যেসব কমিটি জমা হয়েছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে দিয়ে দেব না, পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব।
শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় দুর্নীতি বিরোধী অভিযান চলবে বলেও জানান ওবায়দুল কাদের। সরকারের অনিয়ম অবকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এমনকি আমাদের দলের অভ্যন্তরেও কেউ যদি অনিয়ম করে অপকর্ম করে সেটাও সরকারের প্রধানমন্ত্রী নজরের বাইরে নেই। সকালে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় করোনায় পিছিয়ে পড়া কাজগুলো এগিয়ে নিতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 1 কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন এলাকায় 2টি গাছের চারা রোপণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বিশ্ব অর্থনীতি টালমাটাল। বছরের দ্বিতীয় প্রান্তিকে বেশিরভাগ দেশেরই মোট দেশজ উৎপাদন বা জিডিপির ভয়াবহ ধস নেমেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেশ ভারতের জিডিপি কমেছে 10-32% পর্যন্ত। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থা অনেকটাই বিপরীত। করোনার প্রাথমিক পর্যায়ে কিছুটা হোঁচট খেলেও সরকারের নীতি সহায়তা ও উদ্যোক্তাদের সাহসী প্রচেষ্টায় দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। মেহেদী হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম দুমাস জুলাই আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় $687 কোটি, আগের বছরের একই সময়ের চেয়ে যা 2.17% বেশি। আর রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়, কমেছে বাণিজ্য ঘাটতিও। জুলাইয়ে বাণিজ্য ঘাটতি নেমে আসে $8.06 কোটি, আগের বছর একই সময়ে যা ছিল $106 কোটি। পাশাপাশি আমদানি $94 কোটি কমে নেমে এসেছে $391 কোটি। তবে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা বাড়লে আমদানিতে গতি আসবে বলে আশা ব্যবসায়ী নেতাদের। এক মাসের মতো আমরা বন্ধ রেখেছিলাম, সবাই একটু আতঙ্কে ছিল, কিন্তু সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবার নির্দেশনা দিলেন ফ্যাক্টরিগুলো খুলে দিতে, সে জায়গায় দেখা গেল যে ফ্যাক্টরিগুলো আমরা সমস্ত নিয়মকানুন মেনে আমরা ফ্যাক্টরিগুলো পরিচালনা করেছি। রপ্তানির তুলনায় আমদানি কম, পাশাপাশি জুলাই আগস্টে রেমিটেন্স এসেছে $556 কোটি, ফলে জুলাইয়ে চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল $1.96 বিলিয়ন, গত বছরের একই সময়ে যেখানে ঘাটতি ছিল $10.80 কোটি। একই সময়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত $112.70 কোটি, যেখানে আগের বছর একই সময়ে ঘাটতি ছিল $7.70 কোটি। যে প্রজেকশনগুলো করা হয়েছিল যে রপ্তানি কমবে, রেমিটেন্স কমবে, সেটা তো আমরা মার্চ এপ্রিল মে মাসে দেখেছি, তাই ঘটেছে। জুন জুলাই অগস্টে এসে এক্সপোর্টের কিছুটা রিকভারি দেখা যাচ্ছে, এক্সপোর্টের প্রবৃদ্ধি এখন 4% উপরে। এদিকে বিপর্যয় এড়াতে হিমশিম খাচ্ছে বিশ্ব অর্থনীতির বড় শক্তিগুলো। এপ্রিল জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি সংকুচিত হয়েছে 32.9%, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $63 বিলিয়ন, বাজেট ঘাটতি $3 ট্রিলিয়ন। লকডাউন তুলে নেওয়ার পর ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি। দেশটির জাতীয় পরিসংখ্যান দফতর বলছে গেল মাসে যুক্তরাজ্যের জিডিপি পুনরুদ্ধার হয়েছে 6.6%, যদিও পূর্ববর্তী অবস্থার চেয়ে এখনও 12% কম। এপ্রিল জুন প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি কমেছে 23.9%, এবছর দেশটির অর্থনীতি 10.5% সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে ইউরো অঞ্চলের জিডিপি কমেছে 12.1%, এর মধ্যে জার্মানির 10.1, ইতালির 14.4, ফ্রান্সের 13.8 এবং স্পেনের কমেছে 18.5% জিডিপি। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে 3.2% প্রবৃদ্ধি দেখছে করোনার উৎস চীন, যদিও প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি কমে যায় 6.8%, আর বছর শেষে চীনের প্রবৃদ্ধি হতে পারে 2.2%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগবে। সামনেও আমরা আশা করছি যে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো এবং আমরা সেইভাবে এগিয়ে যেতে পারবো। বিনিয়োগের অবস্থাটা এখনো দুর্বল, এবং বিনিয়োগ যদি শক্তিশালী না হয় তাহলে আপনার প্রবৃদ্ধিকে বেগবান করা খুব কঠিন হবে। রপ্তানি ও রেমিটেন্স আয় ধরে রেখে কর্মসংস্থানের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে মত সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন আহমেদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ। বিপ্লব মজুমদার ও ইফরাজ নূরের তোলা ছবিতে শিউলি শবনমের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফির জানাজায় অংশ নিতে ভোর থেকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া ও পটিয়া সহ দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন তার অনুসারীরা। এর আগে মাওলানা শফির মরদেহ আনা হয় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে। দুপুরের আগে থেকে লোকে লোকারণ্য মাদ্রাসা প্রাঙ্গণ। ঠিক দুইটায় মাদ্রাসা মাঠে আহমদ শফির জানাজা শুরু হয়। মানুষের ঢলে জানাজা ছড়িয়ে পড়ে মাঠের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি সাতজন ম্যাজিস্ট্রেট ও দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বড় হুজুর নামে পরিচিত মাওলানা শফির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া পাচ্ছি, আমার আব্বার জন্য সবাই জানাজা শেষে তাকে মাদ্রাসার ভেতরে উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মাওলানা শফি বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন। শতবর্ষী শফি হাটহাজারির এই কওমি মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব ছাড়ার একদিন পর ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে স্টার্ট আপদের নিয়ে আইডিয়াথন কনটেস্টের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী। কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা নিয়ে সরকার পাশে আছে জানিয়ে তরুণদের নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের আহ্বান জানান তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে আইডিয়া প্রকল্প এই প্রতিযোগিতার আয়োজন করছে। কোভিড নাইন্টিনে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে, সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে 25 জন পুরুষ ও নারী 7 জন। মৃতের সংখ্যা বেড়ে 4913। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 196তম দিনে দেশে 95টি ল্যাবে 13170টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1567 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 347372। নতুন 2051 জন সহ সুস্থ হয়েছেন 254386 জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে 3829 জন পুরুষ এবং 1084 জন নারী। করোনা আক্রান্তের হার 19.20%, সুস্থতার হার 73.23% এবং মৃত্যু হার 1.41%। দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানম আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। শনিবার ওয়াহিদা খানমের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সাংবাদিকদের এ তথ্য জানান। ওয়াহিদার স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হওয়াতে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আশঙ্কামুক্ত। শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ওয়াহিদা খানমের অবস্থা জানাতে কথা বলেন মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার জাহেদ হোসেন। সার্জিক্যাল অ্যাসপেক্টে ওনাকে এখন ছুটি দেওয়া যায়, কিন্তু যেহেতু ওনার ফিজিওথেরাপি লাগবে আরও অনেক দিন, সেই জন্য হয়তো আরও অনেক দিন উনি বেশ কিছুদিন উনি থাকবেন। ওয়াহিদার অবশ হয়ে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে জানিয়ে তিনি বলেন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন ওয়াহিদা। মাথার অবস্থা সেটাও ভালো আছে, তার শারীরিক যে উনগুলা ছিল, জখমগুলা ছিল, ওগুলো এখন প্রায় শুকিয়ে গেছে। তারপর তার ডাইন হাত পাও সে নাড়াতে পারত না আগে, সেটা এখন হাত পুরোটাই নাড়াচ্ছে, পাও এখন নাড়াচ্ছে। গেল 2 সেপ্টেম্বর সরকারি বাসভবনে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। অবস্থা সংকটাপন্ন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হয়। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পঞ্চগড়ের দেবীগঞ্জে সবুজ পাতা সফটওয়্যার মোবাইল অ্যাপস উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
দেশের গরিব দুঃখী বাহিত মানুষের মুখে হাসি ফোটাবে। তাদের যে প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলিকে আজকে দূর করে। জীবনমানের উন্নয়ন হয়, ভাতের উপর চাপ কমছে, ধান চাষের জমিতে শাকসবজি ফলমূলের সাথে সাথে তুলার মতো অর্থকরী ফসলের চাষাবাদ বাড়ানোর কৌশল বের করতে হবে, এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীতে তুলা উন্নয়ন বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি আরও জানান, পর্যায়ক্রমে কর্মপরিধি বাড়ানো সহ তুলা উন্নয়ন বোর্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে। কৃষিকে লাভজনক করতে কৃষির যান্ত্রিকীকরণ ও খাদ্যের প্রক্রিয়াজাতকরণ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি দেশের অভ্যন্তরে ও বাইরে নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বেঁধে দেওয়া সময়ে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয় পরিচালক পদ ছাড়তে হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 10 কোম্পানির 17 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। যে কোনো সময় পদগুলো শূন্য ঘোষণা করতে পারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আর কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে 30% শেয়ার ধারণের বিদ্যমান নির্দেশনাও যথাসময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মেহেদী হাসানের রিপোর্ট। 2011 সালের আগে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। আর এই সুযোগে 2010 সালের উত্তপ্ত বাজারে নিজেদের প্রায় সব শেয়ার উচ্চমূল্যে বিক্রি করে দেন অনেক কোম্পানির উদ্যোক্তা পরিচালক। এতে সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চলে আসে বাজারের বেশিরভাগ শেয়ার। এক পর্যায়ে ক্রেতা সংকটে পড়ে বাজার। শেয়ার বিক্রির এমন আগ্রাসী প্রবণতা ঠেকাতে 2011 সালের 22 নভেম্বর উদ্যোক্তা পরিচালকদের এককভাবে ন্যূনতম 2% এবং সম্মিলিতভাবে কমপক্ষে 30% শেয়ার ধারণের শর্ত দিয়ে নির্দেশনা জারি করে বিএসইসি। এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, শেষ পর্যন্ত বহাল থাকে বিএসইসির নির্দেশনা। তারপরও নির্দেশনা অমান্য করেই পদে থেকে যান কিছু কোম্পানির পরিচালক। নতুন কমিশন দায়িত্ব নিয়ে গত 2 জুলাই ন্যূনতম 2% শেয়ার ধারণের নির্দেশনা বাস্তবায়নে 45 দিন সময় বেঁধে দেয়। সে সময়সীমাও শেষ হয়েছে। বিএসইসি বলছে এ ব্যাপারে আর কোনো ছাড় নয়। যদি কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে অপরাধ করে সেক্ষেত্রে অবশ্যই আমরা শাস্তির ব্যবস্থা করব এবং তাদেরকে যত ধরনের আইনের আশ্রয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো আমরা সুনিশ্চিতভাবে করব। বেঁধে দেওয়ার সময় 25 জন পরিচালক 2% শেয়ার ধারণ করেছেন, 19 জন পদত্যাগ করেছেন এবং 17 জন পরিচালক শেয়ার ধারণ বা পদত্যাগ কোনোটি করেননি। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে বিএসইসি। একজন ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরশিপে 2% না আনতে পারেন সেক্ষেত্রে আমরা ডাইরেক্টরশিপ পরিবর্তন করে দেওয়ার চিন্তাভাবনা করতে পারি। 30%-এর ক্ষেত্রেও এই অংশটা থাকতে হবে, যদি তাদের ক্ষেত্রে সেটা না হয় সেক্ষেত্রেও আমরা চিন্তাভাবনা করছি অথবা 15 দিন বা 3 সপ্তাহ এরকম একটা সময় আমরা দিতে পারি, কিন্তু তারপরে তো আমরা আমাদের মতো করে সাজানোর চেষ্টা করব। উদ্যোক্তা পরিচালকদের পদ শূন্য হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কথাও জানিয়েছে বিএসইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের বাজিতপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে হয়ে গেল বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগের ফাইনাল ক্রিকেট খেলা। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাজিতপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় টিমস অফ 71 1 রানের ব্যবধানে টার্নিং পয়েন্টকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ খেলায় বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলায় মোট 16টি দল অংশ নেয়। এবার সংস্কৃতি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বাবার নাম ছবির প্রিমিয়ার শো প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ভবনে আয়োজিত স্বল্পদৈর্ঘ্য প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, তথ্য মন্ত্রণালয়ের সচিব কাপনু নাহার সহ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। হারুনুর রশিদের রচনা ও ফজলে আজিম জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রে এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশের স্বাধীনতার অর্জন,
মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিরে আসার অপেক্ষা ও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জীবনকে নতুন করে দিক নির্দেশনা দেয়া সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ শেষ করব শ্রীমঙ্গলের কাশফুলের খবর দিয়ে। শ্রীমঙ্গলের ভুরবুড়িয়া ছড়ার পারে এখন সৌন্দর্য পিপাসু মানুষের ভিড়। করোনার বিহ্বল সময়ের পর এখন যানবাহন চলাচল স্বাভাবিক, তাই মানুষ আসছে শ্রীমঙ্গলে সবুজ প্রকৃতির সান্নিধ্যে বাড়তি পাওনা শরতের সাদা কাশফুল। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। নীল আকাশ, তুলোর মতো মেঘমালা আর জমিনের সাদা কাশবন, এসব মিলে শরতের প্রকৃতি। শৈল্পিক সমাবেশ মুগ্ধতা ছড়ায় ষড়ঋতুর বাংলাদেশে। বর্ষার বিদায় ধ্বনি বাজতেই জলের প্রকৃতি মেলে ধরে রঙের পসরা, মানুষ বের হয় প্রকৃতির সান্নিধ্যে। খুলনার সোহেল আহমেদ, উত্তরার পলি আক্তার। করোনার ভয়ে পাঁচ মাস অনেকটা গৃহবন্দী জীবন কাটিয়েছেন। পর্যটন এলাকা খুলে দেয় পরিবার সহ বেড়াতে এসেছেন মৌলভীবাজারে। দেখতে আসেন ভুরভুরিয়া ছড়ায়, যেখানে সিলিকা বালির রূপালী ঝলকের পাশে সাদা কাশফুলের তোলা। এখানে আসলে আসলেই মনটা ভরে যায় প্রকৃতির সান্নিধ্য পেতেই। লোকজন আসলে এখন পাগলের মতো এই জায়গায় চলে আসছে। আমরা ঢাকা থেকে আসছি, এই কাশবনটা দেখতে অনেক সুন্দর। আমরা কাশবনে আসছি, আমাদের অনেক ভালো লাগছে। অল্প জলের পাহাড়ি ছড়া ও এর দুপাশে কাশফুলের সাদাবন, মুগ্ধ দর্শনার্থীরা। ছবিতেও আসলে এত সুন্দর মুহূর্তগুলো ধরে রাখা যায় না, চোখ দিয়ে যতটা পারা যায় মানে আমরা নিয়ে যাই আর কি। পর্যটক আসাতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। আমরাও স্বাস্থ্যবিধি মেনে আমাদের রিসোর্ট আরম্ভ করেছি। পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সহ তাদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। পর্যটকদের নিরাপত্তা সহ এবং স্বাস্থ্যবিধি অনুসারে যেন পর্যটন শিল্প চালু থাকে, সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত। করোনাকাল কাটিয়ে আবারও সব স্বাভাবিক হবে এই প্রত্যাশায় পর্যটক ও এর সাথে সম্পৃক্তরা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি ভারতের, 150 মিটারের মধ্যে কোনো স্থাপনা নয়, বিজিবি বিএসএফ ঐক্যমত। স্থলবন্দর দিয়ে ঢুকছে পেঁয়াজের ট্রাক, কমছে দাম, বাজার নিয়ন্ত্রণে বেড়েছে নজরদারি। মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাসের 8 কর্মকর্তা কর্মচারী রিমান্ডে, দগ্ধ আরও 2 জনের মৃত্যু। আওয়ামী লীগের জেলা ও উপ কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন হবে, জানালেন ওবায়দুল কাদের, অপকর্ম করলে ছাড় নয়। হেফাজতের আমির শাহ আহমেদ শফির জানাজায় মুসল্লিদের ঢল, হাটহাজারি মাদ্রাসায় দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।